আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তামিমকে নয়, বিশ্বকাপ দলে যাকে মিস করছেন সাকিব আল হাসান। প্রিয় ভিউয়ার্স, জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিতর্ক জন্ম দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গেছেন টাইগারেরা, যেখানে তামিম ইকবালের দলে না থাকাকে বিশাল শূন্যতা হিসেবে ভাবছেন অনুরাগীরা। দলের ওপেনার ও অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন এমন কথাও শোনা গেছে দলের কারো কারো মুখে। যদিও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন বিশ্বকাপের দল বেশ ভালোই হয়েছে, তবে পুরো দলে একজনকেই মিস করছেন সাকিব, সেটিও তামিম ইকবাল নন। সাকিব মিস করছেন পেসার এবাদত হোসেনকে। বিগত কয়েক মাস ধরেই ওয়ানডে ফরম্যাটের মাঝের ওভারগুলোতে দলকে স্বস্তি দিয়েছিলেন এবাদত, তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না তার, হাঁটুর চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন তিনি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার এবাদতকে নিয়ে সাকিব বলেন, আমার পুরো বিশ্বকাপ দলে একটাই মিসিং, সেটা হলো এবাদত। সে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মিসিং। এই বিশ্বকাপ যেখানে খেলা হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, সেখানে আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই, সে হচ্ছে এবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয় আর আমার কোনো উইকনেস এই দলে নেই। আমরা সবাই কভার করার চেষ্টা করছি, নিজ দলের উপর বিশ্বাস আছে বলেও জানান এই অধিনায়ক। 15 জনের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার। আমি নিশ্চিত তারা যখনই যে সুযোগ পাবে দেশের জন্য ভালো কিছুই করার চেষ্টা করবে, এটা তাদের জন্য বড় সুযোগ হতে পারে। হাঁটুর চোটের কারণে চলতি মাসেই লন্ডন থেকে অপারেশন করিয়ে দেশে ফিরেছেন এবাদত, যে কারণে আসন্ন ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। শুধু বিশ্বকাপই নয়, আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলেও থাকছেন না জাতীয় দলের এই পেসার। ধারণা করা হচ্ছে হাঁটুর চোট সারিয়ে আবার মাঠে ফিরতে 6 থেকে 8 মাস সময় লাগবে এই পেসারের। প্রিয় ভিউয়ার্স, নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।